শুভশ্রী গাঙ্গুলি নাকি আর অভিনয় করবেন না, হঠাৎ করেই এমন ইঙ্গিত দিয়েছে ভারতীয় মিডিয়া। অভিনয়ের থেকে স্বামী সংসার নিয়ে সময় কাটাতেই নাকি এখন তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আর এই কারণেই আস্তে আস্তে অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। প্রেমের পর গত মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এরপরই বেশ পরিবর্তন এসেছে তার জীবনে। সংসার নিয়ে এতটাই মেতে আছেন তিনি যে অভিনয় নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই, হাতে নেই কোনো কাজও, বরং সিনেমায় কাজ করার চেয়ে বিবাহিত জীবন উপভোগ করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তবে বিয়ের আগে শুটিং করা রসগোল্লা ছবি মুক্তি পাচ্ছে 21শে ডিসেম্বর। যদিও সিনেমায় তাকে ছোট্ট একটি অতিথি চরিত্রে দেখা গেছে, তার চরিত্রের নাম মালকাঞ্জন, আগ্রার এক বাইজি তিনি, যার সঙ্গে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাসের সম্পর্ক ছিল ভাই বোনের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকাঞ্জন। এত ছোট চরিত্রে কাজ করতে রাজি হওয়ার পেছনে কারণ নাকি রসগোল্লার প্রতি ভালোবাসা। বিয়ের আগে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হানিমুন। রসগোল্লা মুক্তির ইভেন্ট ছাড়া এই মুহূর্তে হাতে কোনো প্রজেক্ট নেই শুভশ্রীর। তিনি নাকি ইচ্ছে করে কোনো কাজ নিচ্ছেন না হাতে। ওপার বাংলা জনপ্রিয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলি বলেন, আসলে আমি এই সময়টা এনজয় করছি, বিয়ের পরের জীবনটা দারুণ লাগছে, সেই কারণেই কাজ করছি না, নেক্সট ইয়ারে হয়তো আবার শুরু করব। তবে তার এই হয়তো শব্দটাকেই ভালোভাবে নিচ্ছে না ভারতীয় মিডিয়া। তারা দাবি করছেন অভিনয়ে আর সেভাবে ফেরা হচ্ছে না টলিউডের এই জনপ্রিয় নায়িকার। এরপর টুকটাক কোনো ছবিতে কেবল অতিথি হিসেবেই দেখা যেতে পারে তাকে। বিয়ের পর প্রথম ক্রিসমাস আসছে রাজ শুভশ্রীর জীবনে। উপলক্ষটা খুবই স্পেশাল শুভশ্রীর কাছে, কারণ রসগোল্লা মুক্তির দিনই মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ছবি অ্যাডভেঞ্চার্স অব জোজো, অর্থাৎ বক্স অফিসে মিয়াবিবির সহাবস্থান। তবে এটাকে লড়াই হিসেবে দেখতে নারাজ শুভশ্রী, বরং সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখতে চান নায়িকা। উল্লেখ্য, নবাব, বস্টু, অভিমান, আমি শুধু চেয়েছি তোমায়, খোকাবাবু, খোকাবাবু 420, পরাণ যায় জ্বলিয়া সহ বেশ কিছু সিনেমা করে শুভশ্রী টলিউডে এক জনপ্রিয় নাম। তো বন্ধুরা, শুভশ্রী গাঙ্গুলির এই অভিনয় থেকে দূরে সরে থাকার বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।